আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব। আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি, আর এই লাস্ট এই পুরো এক মাসে আরো বেশি করে পড়েছে। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে। যে ব্রিটেনের, শোনেন, যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1914-1918 এর দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল, তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এর এই জাতি অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখেন ইনশাল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনারা আমেরিকার রাজত্ব দেখেছেন, দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না, ওর ধ্বংস হবে এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না। সে রুলিং স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে। কতদিন? নবীজি বলেছেন 40 দিন। কতদিন? প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না, আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে, আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমামুল মাহদিও আসছেন না। মাহদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে, আর মাহদি না আসার আগে দাজ্জালও মানুষের রূপে বের হবে না। এখানে ওখানে যে আনাচে কানাচে মাহদিগুলো বের হচ্ছে, এরা মাহদি নয়। গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহদি, ও প্রথমে বলেছিল যে আমি মাহদি, তারপর বলেছে আমি হচ্ছি ঈসা, তারপরে বলেছে মাহদি ঈসা একই, আমি দুইটাই, তারপরে বলেছে আল্লাহর নবী, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নবী, নাউযু বিল্লাহ। তো ও দাবি করেছিল, আর আমরা জানি মাহদি কথা বলবে আরবি ভাষায়, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকে হবেন, আর এই মাহদি কথা বলতো পাঞ্জাবি ভাষায়, পাঞ্জাবি মায়ের সন্তান। তো এগুলো মাহদি নয়, মাহদি আসছেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিশাল মালহামা না দেখছেন। আর আমার ধারণা, ইন্টারপ্রিটেশন, বা শুধু আমার ধারণা না, অনেকেই ওয়ার্ল্ড অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো, ইউক্রেন রাশিয়া হোক, সিরিয়া ইস্যু হোক, ইয়েমেন ইস্যু হোক, গাজা ইস্যু হোক, আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে। এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই, এরা লাগায়, পিছন থেকে লাগায়। ওদের স্বার্থ কি? অস্ত্র বাণিজ্য। কি বাণিজ্য? অস্ত্র বাণিজ্য। ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে, জিয়ে রাখবে, যাতে করে অস্ত্র ব্যবসা করা যায়। অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, দিয়ে অস্ত্রের বাণিজ্য করে। এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? সরাসরি বলছি ভাই, কিছু করার নাই, এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে, এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের। এক, করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে, আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না, এটা কোনো মহামারী না, এরকম হয় না মহামারী। মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাওয়া, এটাকে বলা হয় মহামারী। আপনার জ্বর হয় আমার হয় না, আপনি মরেন আমি মরি না, আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না, এমন মহামারী সার্কাস মহামারী হয় না, এগুলো কোনো প্যান্ডামিক না, ওগুলো বুঝায় মানুষকে। কি সেটা চায়না ভালো জানে, কি সেটা আমেরিকা ভালো জানে, আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে? আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি। কারা কারা টিকা নিয়েছিলেন? সবাই তো টিকা নিয়েছেন মনে হয়। আচ্ছা মাশাআল্লাহ, অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে, ঠিক আছে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আচ্ছা তারপরে আসেন, শেষ করে দেই ভাই, পরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিব। ইমাম মাহদি আসছেন না মালহামার আগে, ইমাম মাহদি না আসলে দাজ্জাল বের হচ্ছেন না মানুষের রূপে, আর দাজ্জাল বের হওয়ার পরেই সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। আমাকে একটা খালি প্রশ্নের উত্তর দেন দেখি, কি বুঝলেন, দাজ্জাল কি একা একা ওয়ার্ল্ডটাকে শাসন করবে? যে আমি বের হইলাম, এই সবাই আমার আনুগত্য করে, এমন হবে বিষয়ে? এমন হয় কখনো? তার অনুসারী লাগে না। এই অনুসারী সম্পর্কে হাদিসে স্পষ্ট বলা হচ্ছে ইহুদিরা ওকে ফলো করবে। কোন ইহুদি? যাদের 2000 বছর থাকার কোনো জায়গা ছিল না, এই 1400-1800 সালে তারা ঢুকলো, তুর্কিদেরকে হটাই দিল,
ফিলিস্তিনের জায়গা দখল করলো। 18 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রায় বলা যায় পুরো ফিলিস্তিনই দখল করে ফেলছে, অলমোস্ট, অল্প কিছু জায়গা বাকি আছে। তারা সেখানে রাষ্ট্র গঠন করলো, জেরুজালেমকে রাজধানীও বানাই দিল, আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে, তাই না? দিন দিন আয়তনও বাড়াচ্ছে, একের পর এক যুদ্ধ করছে, কেউ ওর সাথে পারছে না, যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে। আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে, পারে নাই, একবার দুইবার না, 4 বার, তাই না? এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণও করছে। আপনার কি মনে হয় ইউনাইটেড নেশনস বলেন, আমেরিকা বলেন, এগুলোর উপরও নিয়ন্ত্রণ নাই? ওরা যদি 1,00,000 শিশুকেও হত্যা করে, এক বোম দিয়ে যদি 1,00,000 শিশুকেও হত্যা করে, অপরাধ, তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি, কথা বোঝেন নাই? ওরা 1,00,000 শিশুকেও যদি হত্যা করে, তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি, যদি না বলে আমার নাম বদলাই দিই, ওরা এই কথা বলবেই। তারপরেও আপনার চিন্তে বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে, কারা বিপক্ষে, কারা দাজ্জালকে ফলো করবে, এখনও চিন্তে বাকি থাকে আপনার? তাহলে তো আপনিও অন্ধ হয়ে গেছেন দাজ্জালের মতোই। ওই যে উলাইকা কাল আনআমের মতো, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখতে পারে না। আমার কথা বিশ্বাস করছেন না? এই যে 6,000-6,500 মানুষকে মারা হয়েছে, এর মধ্যে অর্ধেক শিশু। এরপরে বলেছে যদি ইসরায়েলের এগেনস্টে কেউ কোনো পদক্ষেপ নেয়, আমি রণতরী পাঠাই দিব একেবারে, বলে নাই, খবর দেখেন না, ওরা ওর বিরুদ্ধে যাবে না। তাহলে এরা সবাই একই সূত্রে গাঁথা, এরা আলাদা কেউ না, এরা সবাই একই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা সবাই কাজিন সিস্টার। আর আমাদের মুসলিম রাষ্ট্র মাশাআল্লাহ 57টা, আমাদের বক্তব্য এই পর্যন্তই, আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ব্যাস, দ্যাটস অল। এর চেয়ে বেশি কিছু বলারও নাই, আমরা হাসছি, বাট আমাদের কাঁদা উচিত। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই? নাই? আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে, নিজেরা অস্ত্র প্রোডিউস করতে পারে না, এরা তেলের বিনে তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না, ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরে করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কিছু না, এখনই বরং ভুলে গেছে। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপ রে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এ শেকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, কি আছে ভাই, এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে, আর আমি গেলাম আবুধাবিতে, কোথায়, আবুধাবি, তো গিয়ে বললাম যে শেখ, এই যেখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা, আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? জীবনে আমাকে তেল দিবে না। এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে, শেখ আমার কাছে ডলার আছে, 1 ব্রিফকেস, আমাকে কি এখন তেল দেওয়া যায়? অবশ্যই, কুল্লু খালাস, অবশ্যই, ইয়া হাবিবি, কুল্লু খালাস, আসেন তেল নিয়ে যান, আনছে হাবিবি বলবে তখন, আসেন তেল নিয়ে যান। এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন না। গাদ্দাফি চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে আরও অনেক কান্ট্রি, সাদ্দাম হুসেইন ট্রাই করার চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে। এই চায়না, রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা করব, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব, এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে, সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব না, কারণ এগুলো আমরা বুঝি। এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি, এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন। এতে করে কি হলো, ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি, ও আধিপত্য বেড়ে গেল, আধিপত্য বেড়ে গেল। যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম, তখন আমার টাকার মান থাকতো বেশি, ওদের মান থাকতো কম, তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো।
কথা বুঝতে পারছেন? এই চুক্তিটা করেছে আরবরা, কারা করেছে? আরবের গলফ কান্ট্রিরা। এর পিছনে একটা ঘটনা আছে, বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন, তারপরেই হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছিল। এটা অনেক আগের কথা, এটা চতুর্থ যুদ্ধের কথা, 1973 সালের দিকের কথা। এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে। যেটা বলতে চাচ্ছি শুনুন, বুঝেন, আমি ডলার দিলাম আপনাকে, আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সাকিব, সাকিব আল হাসান ভাইকে আমি, আপনি খেলাবাদ দিয়ে এখানে কি করছেন? আচ্ছা, সাকিব ভাইকে আমি ডলার দিলাম, এক ব্রিফকেস, এবং তিনি তেলের মালিক মনে করেন। এখন ভাই আমাকে তেল দিলেন, তা আমি তেল মাশাআল্লাহ আমার দেশে নিয়ে গিয়ে, বাংকার আছে বাংকার, ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল, আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না, পারবেন? কিচ্ছু চালাতে পারবেন না, পুরোই অচল। এখন ভাই, ভাই তো আবার অস্ত্র শস্ত্র তার কাছে নাই, সে আমার সাথে বন্ধুত্ব করেছে। এখন তা আমি তাকে বুঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার, আপনার আশপাশে অনেক শত্রু আছে, ইরান আছে আপনার পাশে, যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই, তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার? ও বলছে হ্যাঁ কিনতে হবে। তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না, সেই প্রযুক্তি আপনার নাই, আমার দেশে অনেক অস্ত্র আছে, এগুলো আপনাকে দেই, আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন। প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি, ওই ডলারটা আমি আমার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে, লাভকার, বুঝেন নাই মনে হয়। প্রথমে আমি দিয়েছি ওকে ডলার, সাকিবকে, সাকিব দিয়েছে আমাকে তেল, সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি, তেল তো আমার থাকলোই, আর আমার ডলার হলো কারেন্সি, সুপিরিয়ার কারেন্সি, যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয়। এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই, তো বলছে তো আমার তো প্রযুক্তি নাই, তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে, তা আমি কিছু অস্ত্র, আমার তো অস্ত্র অভাব নাই, আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি, যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে, ওকে এমন কিছু দিব না যেটা দিলে ও আবার আমাকে আক্রমণ করতে পারে, ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে, অথবা ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না, ওকে অন্য কিছু দিব। আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম, ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল, কিছু কি বুঝলেন? এটাই চলতেছে আরবের মধ্যে। অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে, ও বলছে তোদের সাথে চলি না আমি, আমি চায়নার সাথে চলবো, রাশিয়ার সাথে চলবো, অস্ত্র বানাবো,